ইটস গোপু সোনার বার্থডে, হ্যাঁ জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। জানি শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, জন্মাষ্টমী চলে গেছে অনেকগুলো দিন হয়ে গেল, কিন্তু ব্লগটার শেয়ার করা হয়ে উঠছিল না তোমাদের সাথে, তাই আজকে উদ্যোগ নিয়ে শেয়ার করেই ফেললাম জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। শেষ পর্যন্ত দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। ওয়েলকাম 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 আমার এই ছোট্ট পরিবারকে আমাদের এই সুন্দর ঠাকুর ঘরে জানাচ্ছি অনেক সুস্বাগত। আজকে যে গোপু সোনার জন্মদিন, মানে আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো সকলকে জানাচ্ছি হ্যাপি জন্মাষ্টমী। আর যেহেতু গোপু সোনার জন্মদিন, সেই জন্য তাকে একটু ক্লোজলি না দেখালে কি হয়, এখানে সে সাজুগুজু করে আসনে বসে রয়েছে, আর তার জন্মদিনের প্রিপারেশন চলছে সেই সকাল থেকে। এখন হবে নাড়ু, সেজন্য মা নারকোল কুড়ে নিচ্ছে, তারপর তো তালের অনেক প্রিপারেশন আছে। তালটাকে ভালো করে, তালের পাল্পটা বের করে নিয়ে সেটাকে এখন ভালো করে জাল দেওয়া হচ্ছে, তারপর এটাকে ভালো করে মেখে নিয়ে হবে তাল ফুরুলি। না না, শুধু যে তাল ফুরুলি হবে শুধু সেটাই নয়, তার সাথে তালের লুচি, তালের বড়া, উফ জমজমাট আজকে আমাদের পুরো বাড়ি গোপু সোনার জন্মদিন উপলক্ষে। তারপর এখানে পুরো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে তাল ফুরুলি ভাজার জন্য, সাথে মা সুজিও করে নিয়েছে। তার কিছুক্ষণ পরে আমিও বাড়ি চলে এসেছি। আরে হ্যাঁ, সকাল থেকে আমি একদমই বাড়ি ছিলাম না, পুরো ভিডিওটা আমার ভাই আর বোন করেছে। আজকে ছিল আমার ফিফথ পেপারের এক্সাম, এক্সাম দিয়ে জাস্ট কিছুক্ষণ হলো বাড়ি এসেছি, তারপর আজকে রয়েছে ফুল নিরামিষ। আমি কিন্তু এখনও কিছুই খাইনি, সকাল থেকে জাস্ট এক কাপ লিকার চা। তারপর দেখো আলমারি থেকে এই শাড়িটা বের করে নিয়েছি, এই টাইমে যেন তুমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছিল যাতে কপিরাইট ক্লেম না আসে, সেজন্য ওটাকে মিউট করে আমি আবার ভয়েস ওভার দিয়েছি। এই শাড়িটা না একটা পুরনো স্মৃতি আছে, আমি যে বছর দীক্ষা নিই সে বছর এই শাড়িটা কিনেছিলাম, এই তোমার 2013 সাল নাগাদ, সেই সাল থেকে আমি মাত্র এই শাড়িটা মাত্র দুবার পরেছি। তো আমার মনে ছিল না আমি দুবার পরেছি, বোন বললো হ্যাঁ তুই এটা দুবার পরেছিস, তো চলো মাকে দেখিয়ে নিয়ে আসি আর মাকে জিজ্ঞাসা করি এই শাড়িটা পরে ঠিক আমায় কেমন দেখতে লাগবে। মা বললো হ্যাঁ মাত্র তো দুবার শাড়িটা পরেছিস, এবার না এই শাড়িটাই পরে ফেল। তো মায়ের সম্মতি পেয়ে শাড়িটা এখানেই খুলে ফেললাম, তো তোমাদেরকেও দেখিয়ে নিই শাড়িটা ঠিক কেমন দেখতে। মেরুনের সাথে, মানে লালচে মেরুনের সাথে গোল্ডেনের কাজ করা, আর এটা ছিল কুচি পোর্শনটা। তখনকার দিনে এই শাড়িটা 1300 টাকা দাম নিয়েছিল, এটা ছিল ওয়ান অফ মাই ফেভারিট একটা শাড়ি। তো চলো এই শাড়িটাই আজকে পরবো, আর ব্লাউজটাও একটু সেলাই করে নিচ্ছিলাম, রেডি হয়ে গেছি, এই শাড়িটাই পরে নিয়েছি, অনেক বছর পরে পরলাম, বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে, অনেকদিন পরে একটা সুন্দর লাল শাড়ি পরে রেডি আমি। দেখেছো শাড়িটা এরকম দেখতে, কুঁচির কাজটা এরকম স্ট্রাইপে গেছে, আর এই যে শাড়িটা হচ্ছে এটা। একদম যখন রেডি হয়েই নিয়েছি, তাহলে আর অপেক্ষা করে কাজ কি, ছটায় ঠাকুরমশাই আসবেন বলেছেন, তো এখানে সেজন্য মা একদম ফলগুলো বের করে নিচ্ছে নৈবেদ্য করবে বলে, আর ভাই আর বোন দুজনেই ঠাকুর ঘরে বসে পড়েছে, একদম জোর কদমে লেগে পড়েছে প্রিপারেশনের জন্য। এখানে ঠাকুরের জন্য তাল ফুরুলি, তালের লুচি, সুজি, নাড়ু সব কিছু করা হয়েছিল, সেটাই এখন একটা মানে তোমার পাথরের থালায় সুন্দর করে সাজিয়ে গোপালের কাছে নিবেদন করা হলো। তো এগুলো পাথরের গত বছর 3-4 আগে গোপালের জন্য এই থালা গ্লাসটা কেনা হয়েছিল, সেটাতেই ঠাকুরকে ভোগ দেওয়া হয়, আর এখানে ঠাকুরের জন্য 5 রকমের মিষ্টি আনা হয়েছিল, সেটাই একটা সুন্দর প্লেটে সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে। আলটিমেটলি দিনটা যে আজকে গোপু সোনার, সব আয়োজনই তার নামে, তালের ফুরুলি থেকে শুরু করে লুচি, সুজি, নাড়ু সব কিছুই তার জন্য। তো মিষ্টিটাও তার সামনে নিবেদন করে দিলাম, সাথে একটা তুলসী, যেটা আমাদের কৃষ্ণ ঠাকুরের বড়ই প্রিয়। তো সব নৈবেদ্যর মধ্যেই তুলসী পাতা মাস্ট। তো এখানে আমাদের ঠাকুর সুন্দর করে সাজুগুজু করে বসে আছেন, আর তারপরে কি কিউট ছোট্ট একটা ড্রেস, যেটাও আমাদের গোপু সোনার জন্য কেনা হয়েছিল, কিন্তু ভুলবশত সাইজটা একটু ছোট হয়ে যাওয়ার জন্য তাকে এটা পরানো হয়ে ওঠেনি আজ অবধি, আর তার জন্যই হার চুরি খোঁজা হচ্ছিল, কারণ এগুলো তো আমাদের গোপু সোনার জন্য অনেক আগে থেকেই কেনা রয়েছে, কারণ আজকের নতুন নয়, আমাদের বাড়িতে গোপাল প্রায় 23-24 বছর ধরে আছেন,
এতগুলো বছর ধরে আমাদের বাড়িতে গোপাল আছেন, মানে আমার ভাইয়ের থেকে গোপাল কিন্তু আমাদের বাড়িতে আগে এসেছে। তো অনেক অনেক কিছুই রয়েছে গোপালের জন্য, সেখান থেকে এই রেড কালারের দুটো চুড়ি আর একটা ব্লু কালারের হার, আর এই ড্রেসটা যেটা নতুন গত ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই ড্রেসটাই আজকে সন্ধ্যেবেলায় আমাদের গোপাল সোনা পরবে। মালা টালা দিয়ে একদম সুন্দর করে সব নৈবেদ্য করে একদম রেডি করা হয়ে গিয়েছে। সাথে ভাইকে বলেছিলাম যা গে চকলেট কিনে নিয়ে আয়, যতই হোক গোপু সোনার বাদে বলে কথা। আলটিমেটলি তো আমরা গোপালকে নিজের ভাইয়ের মতনই দেখি, ভাইয়ের মতন কি সে আমাদের ছোট ভাই বলতে পারো। তাই আমি আমার ভাইয়ের জন্মদিনে যেরকমভাবে পালন করার চেষ্টা করি, সেরকমটা হয়তো না হলেও একটু ডিফারেন্ট ওয়েতে খুব সুন্দর করে গুছিয়ে তোলার চেষ্টা করি। সেজন্য অনেক চকলেট নিয়ে আসা হয়েছিল আমাদের গোপু সোনার জন্য, সেখান থেকে একটা স্পেশাল ক্যান্ডি গোপু সোনার হাতে দিয়ে দিয়েছি। আর দেখেছো সেটা পেয়ে প্রচুর খুশি হয়ে গিয়েছে। আর সাদা রঙের এই ড্রেসটাও কিন্তু তার জন্মদিন উপলক্ষেই আনা হয়েছিল। আর এই হচ্ছে আমাদের পুরো ঠাকুর ঘর, যে ঘরটা গোপালের জন্মদিন উপলক্ষে সুন্দর করে সেজে উঠেছে। তারপর খড়ির কাটা মতো জেঠুও চলে, যখন ঠাকুর চলে এসেছে তো চলো এবার ওপরে যাওয়া যায়, গিয়ে তো পূজায় বসতে হবে। চলো মা, ওই তো আসছে না, করাবে সকালে তো করেছে, একবার করিয়ে দেবে। তুমি ভালো আছো? সাথে কিছুক্ষণ কথা বলে যেটু পূজাই বসে গেছে। পুজোর সময় যদি ঠাকুর ঘরে বসে বসে একটু পুজোই না দেখি মনটা কি ভালো লাগে। তার উপরে তো এদিকে আমার মায়ের সামনেই দেখো, যখনই ফোন নিয়ে যাই আমার মা একটু হালকা করে স্মাইল দিয়ে দেয়। তো এখানে মা আর আমি বসে রয়েছি, যেটু পুজো করছে আর বোন ওদিক দিয়ে কোথায় যাচ্ছে কে জানে। এরপর গোপালের স্নানের টাইম হয়ে গিয়েছে, আলটিমেটলি তাকে তো স্নান করাতে হবে, সেজন্য সব কিছু দিয়ে জেঠু একদম তাকে স্নান করিয়ে নিচ্ছে। সকালে যদিও গোপালের একবার স্নান হয়ে গিয়েছে, কিন্তু যতই হোক ব্রাহ্মণ এসে পুজো করছেন, এটুকু তো করতেই হয়। তো ঘি, মধু, তারপরে হচ্ছে দুধ, গঙ্গা জল, গোলাপ জল সব কিছু দিয়ে আজকে আমাদের গোপাল সেজে উঠবে, স্নান করবে। তো তারপরে সুন্দর সুন্দর ড্রেস পরে একদম পরিপাটি হয়ে সেজে উঠবে, কারণ জন্মদিন বলে কথা এটুকু স্পেশাল আয়োজন তার জন্য করতেই হয়। তো চলো দেখে নিই বান্দাটুকু। গোপালের স্নান তো কমপ্লিট হয়ে গেছে, এবার সে সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছে। ড্রেসটা আমি পরিয়ে দিয়েছিলাম, কিন্তু সে সময় কেউ ছিল না, তাই ওই সময়ের ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি। এখন যেটুকে বললাম সুন্দর করে তাকে মালাগুলো পরিয়ে দাও, তার জন্য একটা জুঁই ফুলের মালা আর একটা রজনীগন্ধা ফুলের মালা আনা হয়েছিল। একদম সুন্দর করে সাজুগুজু করে এবার শুরু হবে আমাদের গোপাল ঠাকুরের পুজো, মানে আমাদের গোপু সোনার পুজো। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতেও আজকে পুজো রয়েছে, কিন্তু আমার যেহেতু পরীক্ষা চলছে আমি এখন এ বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছি, সেই জন্য ও বাড়িতে আর যাওয়া হয়নি। তো ও বাড়িতে সকলে আছে, মামনি, বাপি, দিদিভাই, শুনতু, দাদা সকলেই এসেছে, সকলে মিলে এবারের পুজোটা ওরা ঠিক সামনে নেবে আমি জানি, নেক্সট বার আমি নিশ্চয়ই থাকবো। তো এবারে যখন এ বাড়িতে আছি তো এবারেই গোপালের জন্য এটুকু করি। যাই হোক, তারপরে যেটু নারায়ণ নিয়ে এসেছিলেন সেটাই বের করে একদম পুজো এবার স্টার্ট করে দেবেন। তো চলো সকলে মিলে গোপালের পুজোটা দেখে নেওয়া যাক। সর্বকালে
পুজো চলাকালীনই আমাদের বাড়িতে পায়েল এসেছিল, পায়েল আর পায়েলের ছেলে। কতদিন আমি ওকে ফোন করে বলেছিলাম ছেলেটাকে নিয়ে আসিস, সেজন্য ও সন্ধে সন্ধে চলে এসছে গোপালের জন্য চকলেট মিষ্টি নিয়ে, আর দুষ্টু এসে মায়ের সাথে খুনসুটিতেই ব্যস্ত। গোপালের পুজো কমপ্লিট হলো, এরপর তো আরতির পালা, সেজন্য পঞ্চপ্রদীপটা সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে অনেক গেস্ট চলে এসছে, আমার ভাই এখানে বসে আছে, আর এগুলো হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আর বান্ধবী, ওরাও সন্ধে সন্ধে চলে এসেছিল আর গোপালের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, সেটাই দেখাবো। তার আগে চলো সকলে মিলে আগে আরতিটা দেখে নিই, তারপর ওরা কী এনেছিল সেগুলো তোমাদেরকেও দেখাবো আর আমরাও দেখবো, আর আমরাও এখনও জানি না তার মধ্যে কী কী ছিল। তো চলো মন দিয়ে আগে আরতিটা দেখি। তো জেঠুর পুজো কমপ্লিট, পুজো করতে অনেকটা সময় লেগে যায়, এই ঘন্টাখানেকেরও বেশি সময়। তো জেঠু এখানে পুজো কমপ্লিট করে এখন নারায়ণটাকে বেঁধে নিচ্ছে, আর মাকে বলছিলাম শাকটা একটু বাজাও দেখি, বোন বলছে আরে আমার কাছে দাও তোমার মুখে ব্যথা হয়ে গেছে। তো আমরা সকলেই উপোস করেছিলাম, পুষ্পাঞ্জলি দিলাম, এরপর জেঠু যাবে বাড়িতে, তারপরে তো অনেক পুজো রয়েছে। তো এখানে জেঠু চলে যাচ্ছে, ভাই একটু এগিয়ে দিতে গিয়েছিল, তো চলো এরপর জেঠু চলে যাওয়ার পরে ঘরে গিয়ে দেখবো ওরা ঠিক কী কী এনেছিল আমাদের গোপূজনার জন্য। বাপরে এই সব জিনিস ছিল গোপালের পত্রে গিফট। ভাইয়ের বন্ধু বান্ধবীরা ওরা গোপালের জন্য এই গিফটগুলো নিয়ে এসেছিল। আজকে যেহেতু পুজো হয়ে গিয়েছে, অষ্টমী এখনও ছাড়েনি, সেজন্য আজকে আর এই তোলনাটাকে বসাবো না। কালকে তো নন্দ উৎসব রয়েছে, নন্দ উৎসবেরও স্পেশাল ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে, আর এই তোলনায় বসাবো, নতুন ড্রেস পরাবো। তার আগে চকলেট দুটো গোপালকে দিয়ে আসলাম, গোপালকে তো চকলেট দিয়ে দিলাম, এখন তো সকলকে প্রসাদ দিতে হবে, সেজন্য আগে প্রসাদগুলোকে আলাদা করে নেব। তারপর চলছে রাতের প্রিপারেশন, যেহেতু ভাইয়ের বান্ধবীরাও রয়েছে আর রাতে সৌরভও আসবে, সেজন্য বোন লেগে পড়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি করার জন্য। আর সারাদিন পরীক্ষা দিয়ে আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছি বলে সব কাজকর্ম ম্যাক্সিমামটাই বোন করছিল, তেলে লুচি ভাজছে কিন্তু চিমনি চালাতে ভুলে গেছে। তো চিমনিটা আমি চালিয়ে দিলাম আর লুচিগুলো কিন্তু দিব্য গোল গোল করে ফুলেছিল, দিব্য সুন্দর হয়েছিল লুচিগুলো। তো ওরাও খেয়ে দিয়ে বাড়ি যাবে, সেজন্য ঝটপট তাড়াতাড়ি করা হচ্ছিল যাতে ওরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারে। শুধু লুচি হয়েছিল তা না, লুচির সাথে ছোলার ডালও হয়েছিল, ছোলার ডালটা মা সকালবেলাতেই করে রেখেছিল, আর লুচির সাথে হয়েছিল আলুর দম, যেটা রান্না হচ্ছে দেখতে পাচ্ছ। তো আজকে ছোলার ডাল, আলুর দম আর ফুলকো ফুলকো লুচি। তো চলো এই খেয়ে দিয়ে ওরা বাড়ি চলে গেছে। আর যে ড্রেসটা আমি দেখিয়েছিলাম সেটা ছোট হয়ে গিয়েছিল, ছোট ছিল, তো সেটাই এখন রাত্রে গোপালকে পরিয়ে দিয়েছি, আর গোপালকে একটু ফুল টুলগুলো সরিয়ে তাকে একদম সিম্পলভাবে রেখেছি রাত্রেবেলাতে, এইভাবেই সে থাক এখন। আবার সকালবেলাতে রয়েছে নন্দ উৎসব। তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো গোপূজনা সকলকে জানাচ্ছে গুড নাইট। তো চলো আজকের মতো টাটা।